ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত যারা নবম শ্রেণীতে পড়ছো কোর্সে দেখি 21 যে লগারিদমের অঙ্ক রয়েছে তার উপর আরো একটা পর্ব যারা নিয়মিত দেখছো তারা তো জানবে 3 পর্যন্ত অলরেডি আমরা সমাধান করেছি তাই 4 থেকে আজকে সমাধান শুরু করব আগের অঙ্কগুলো যারা দেখোনি তাদের বলবো তোমরা এই ভিডিও ডেসক্রিপশন কিংবা কমেন্ট বক্সে চলে যাও প্লে লিস্টের লিংক পাবে পড় করে দেখে আসো আর যারা দেখছো আমার সাথে এগিয়ে চলো 4 এর দাগের প্রথম এর অঙ্কটা দিয়ে শুরু করব আজকের ক্লাস তো প্রথম অঙ্কটা আমরা করছি এখন দেখো চারের দাগের 286 পৃষ্ঠা তোমাদের এই অঙ্কটার মান নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা যদি মান নির্ণয় করি আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব লগ টু এখানে এগুলো আমরা যেমন ছিল তেমন লিখে রাখলাম লগ টু সেকেন্ড ব্র্যাকেটও লিখে রাখলাম লগ থ্রি এবার ফার্স্ট ব্র্যাকেটের দিকে লক্ষ্য করো ফার্স্ট ব্র্যাকেটের দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখবে এখানে একটা এখানে কিউব আছে কিউবটা মিসিং গেছে তিনটা লেখা হয়নি তাই লিখে নিলাম তিনটা এখন যদি আমরা ক্যালকুলেশন করে এগিয়ে যাই এখানে লগ থ্রি সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম আর এই তিনটা আমরা সামনে নিয়ে চলে আসবো থ্রি লগ থ্রি আর 27 এখানে থ্রি নিধানে থ্রি রয়েছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ তো এইটা আমরা কেন করলাম কারণ আমাদের কাছে একটা ফর্মুলা আছে যারা প্রথম থেকে দেখছো তারা জানবে এক্স ওয়াই আর জেড তাহলে জেডটা হচ্ছে তোমার সামনে চলে আসে আর লগ এক্স ওয়াই এক্সটা হচ্ছে নিধান ওয়াই তো সেই ফর্মুলা প্রয়োগ আমরা করেছি ফর্মুলা যারা দেখোনি তাদের বলবো তোমরা প্রথম থেকে দেখে আসো এই ভিডিও ডেসক্রিপশান এবং প্লে লিস্টের ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক পাবে সেখান থেকে পরপর করে তো দেখো তাই জন্য আমরা তিনটা এখানে নিয়ে নিয়েছি নিশ্চয়ই বুঝতে পারলে এই ফর্মুলা ব্যবহার করেছি তো দেখো আমরা যদি এখন এগিয়ে যাই তাহলে ক্যালকুলেশন করে আমরা কী পাবো ক্যালকুলেশন করে আমরা পাবো লগ টু এখানে সেকেন্ড ব্র্যাকেট লগ টু এখানে এখানে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু লগ থ্রি আর এই 27কে আমরা এখন ভেঙে নেব তো 27কে ভেঙে নিলে আমরা কী পাবো লগ থ্রি আর দেখো থ্রির কিউব মানে হচ্ছে 27 তাই জন্য এইভাবে ভেঙে নিলাম কীভাবে এলো না 27কে যদি আমরা এইভাবে ভাঙি থ্রি নাইন আর থ্রি ইন্টু থ্রি তো তিনটে তিন তাই জন্য আমরা তিনের কিউব লিখেছি তো দেখো এখন এই তিনটাকে আবার আগের নিয়ম প্রয়োগ করে এখানে নিয়ে আসবো তাহলে তিন তিনকে নয় হয়ে যাবে তার মানে আমাদের ক্যালকুলেশন করলে কত হবে ক্যালকুলেশন করলে হবে লগ টু এখানে লগ টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর থার্ড ব্র্যাকেট এখানে শুরু এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো লগ থ্রি আর এখানে তোমরা এই তিনটাকে নিয়ে এসে নাইন করে নাও নাইন লগ থ্রি আর লগ থ্রি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ তো দেখো এবার যদি আমরা এইখানটা একটা ফর্মুলা প্রয়োগ করবো আমাদের কাছে একটা ফর্মুলা রয়েছে লগ এ আর এ এটা ইকুয়াল টু ওয়ান যদি এটা ইকুয়াল টু ওয়ান বলি আমরা তাহলে আমরা বলবো লগ টু আর এখানে লগ টু লগ থ্রি আর এইটা ইকুয়াল টু ওয়ান তার মানে নাইন ইন্টু ওয়ান তার মানে ফার্স্ট ব্যাকের আমাদের যেটা দেবে সেটা হলো শুধুমাত্র নাইন কারণ নাইন ইন্টু ওয়ান মানে হলো নাইন তো সেকেন্ড ব্যাকেট ক্লোজ ফার্স্ট ব্যাকেটের কাজ কমপ্লিট এবার থার্ড ব্যাকেট নিয়ে চলে এলাম এবার দেখো আমরা যদি পরবর্তী স্টেপ একইভাবে এগোই লগ টু এখানে লগ টু আর এখানে দেখো সেকেন্ড ব্যাকেটের মধ্যে রয়েছে নাইন থ্রি নিধানে আর নাইন নাইনকে আমরা যদি এইভাবে ভেঙে নিই লগ থ্রি আর থ্রি স্কোয়ার মানে নাইন আশা করি প্রত্যেকে জানো তাই জন্য আমরা স্কোয়ার করে নিলাম তো একইভাবে তাহলে দুইটা এখানে সামনে চলে আসবে পরের স্টেপে তার মানে আমরা লিখবো লগ টু এখানে লগ টু এবার এই দুইটাকে সামনে নিয়ে চলে আসো টু লগ থ্রি আর থ্রি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ তো দেখো লগ থ্রি থ্রি দ্যাট ইজ এই ফর্মুলা প্রয়োগ করলে আবার ওয়ান আমরা লিখতে পারবো আবার যদি আমরা এখানে ওয়ান লিখি তাহলে আমরা কী পাবো ওয়ান যদি আমরা এখন লিখি এখানে তাহলে আমরা যেটা পাবো সেটা হলো টু ইন্টু ওয়ান মানে হচ্ছে টু তার মানে আমরা এইখানে যদি করি ক্যালকুলেশনটা আমরা বলবো লগ টু এখানে যেমন লগ টু ছিল থার্ড ব্র্যাকেট শুরু লগ টু আর এখানে ফলো করো সেকেন্ড ব্র্যাকেট থেকে আমরা কী পাবো লগ থ্রি থ্রি মানে ওয়ান টু ইন্টু ওয়ান মানে দুই তো দুই পাবো তার মানে আমরা লিখবো লগ টু আর দেখো থার্ড ব্র্যাকেট টু টু এই ফর্মুলা প্রয়োগ করলে আবার আমরা ওয়ান লিখবো ওয়ান এবার লগ নিধানে যাই থাকুক না কেন যদি ওয়ান হয় আমরা জানি জিরো তাহলে লগ ওয়ান যেহেতু জিরো হয় আমরা তাহলে বসিয়ে দিলাম জিরো এই এখানেও একটা ফর্মুলার কথা আছে যে ফর্মুলাটা আমরা প্রথম পার্টে শিখিয়েছি তোমরা পরপর করে যারা দেখছো তারা বুঝতে পারবে যারা দেখোনি তারা এগিয়ে চলো
যারা দেখনি তারা ভিডিও ডিসক্রিপশানে গিয়ে প্লেলিস্টের লিঙ্ক থেকে পরপর করে দেখো, যারা দেখেছো তারা এগিয়ে চলো। লগ ওয়ান সমান সমান জিরো, তার মানে চারের দাগের এর যে অঙ্ক তার মান হলো কত? তার মান হলো জিরো। আশা করবো তোমরা অঙ্কটা বুঝতে পারলে। আমরা চলে যাব পরবর্তী অঙ্কতে। তো দেখো এখন আমরা চারের দিকের বিয়ের অঙ্কটা করবো। 286 পৃষ্ঠার লগ রুট ওভার 27 প্লাস লগ 8 মাইনাস লগ রুট ওভার 1000 ডিভাইডেড বাই লগ 1.2, এটার মান নির্ণয় করবো। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসেছো এবং বই নিয়ে আশা করবো 286 পৃষ্ঠা হলো চারের দিকের বি। তো দেখো এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করবো। চারের দিকের বি, চারের দিকের বিতে আমাদের কী রয়েছে? রয়েছে লগ রুট ওভার 27 প্লাস লগ 8 লগ রুট ওভার 1000 আর লগ 1.2। এখানে লক্ষ্য করো এখানে নিধানে কিছু নেই। যখন নিধানে কিছু থাকে না তখন তোমরা ভেবে নেবে নিধানে অবশ্যই প্রত্যেকের 10 রয়েছে। এটা তোমরা বসাতেও পারো নাও বসাতে পারো, কিন্তু প্রত্যেকের নিধানে 10 রয়েছে এটা কিন্তু তোমরা ভেবে নেবে। তো আমরা সমাধান শুরু করবো। তো সমাধান শুরুতেই যেটা বলবো, দেখো উপরে প্রত্যেকের রুট রয়েছে, রুট ওভার 27 রুট ওভার 1000, কিন্তু এই এইটের রুট নেই, তার জন্য আমরা এটাকে রুটের মধ্যে করে নেবো। তো আমরা কীভাবে করবো? আমরা লগ এখানে রুট ওভার 27 প্লাস লগ, দেখো আমরা যদি 64 বর্গমূল সমান 8 হয় তার জন্য আমরা এখানে 64 বসিয়ে নিলাম, কারণ 64 বর্গমূল সমানই 8। আর লগ এখানে আমরা পেলাম লগ রুট ওভার 1000 ডিভাইডেড বাই লগ 1.2। তো এখানে লক্ষ্য করো আমি 10টাকে আর নিধানে লিখিনি, তোমরা ভেবে নেবে নিধানে 10 কিন্তু রয়েছে। এখন যেহেতু প্রত্যেকের এখানে রুট নিয়ে নিয়েছি, তাই জন্য আমরা তোমরা তো জানো রুট মানে এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি লগ 27 আর হাফ, কারণ রুট মানে হলো সূচকে হাফ রয়েছে। পরেরটা হবে লগ তোমার 64 আর এখানে হচ্ছে হাফ লগ 1000 এখানে হাফ ডিভাইডেড বাই লগ 1.2। তো এবার আমরা এখানে তো নিধানে সবাই 10 আছে জানো নিশ্চয়ই, তো আগে যে ফর্মুলাটা ব্যবহার করলাম সেই ফর্মুলাটা ব্যবহার করলে প্রত্যেকের সামনে কিন্তু হাফ চলে আসবে, অর্থাৎ আমাদের হবে এখন হাফ লগ 10 লিখলাম না 27 প্লাস লগ 10 লিখলাম না, এটা হচ্ছে তোমার 64 এখানে হাফ মাইনাস লক এরও হাফ সামনে চলে এলো আর 1000 ডিভাইডেড বাই যেমনটি ছিল লক 1.2। তো আশা করবো এখানটা প্রত্যেকে বুঝতে পারলে কষ্ট করে। এবার যদি আমরা এখান থেকে এগিয়ে যাই পরের লাইনে, এখন আমরা যদি এগিয়ে যাই কী পাবো? দেখো আমরা এইভাবে লিখবো, এখানে প্রত্যেককে হাফ কমন নিয়ে নেবো, আগে হাফ কমন নিয়ে নাও। হাফ কমন নিয়ে নিলে আমরা এখানে পাচ্ছি কি লগ 27 প্লাস লগ 64 আর এখানে তোমরা পাবে মাইনাস লগ 1000 ডিভাইডেড বাই লগ 1.2। তো এখান থেকে আমরা এগিয়ে যাবো পরবর্তী স্টেপে যদি এগিয়ে যাই, এখানে আমি করছি তোমাদের জন্য। তো এগিয়ে গেলে আমরা কী পাচ্ছি? এখানে হাফ থাকলো কমন, আর দেখো 27 মানে তোমরা জানো 3-এর কিউব, তাই জন্য আমরা লিখবো লগ এখানে হচ্ছে 3-এর কিউব প্লাস লগ 4-এর কিউব আর এখানে মাইনাস লগ 10 কিউব। দেখো 1000 মানে হচ্ছে 10 কিউব, 64 তিনতে চার গুণ করলে 64 হয়, তাই 4-এর কিউব লিখেছি, আর 27 মানে হচ্ছে 3-এর গুণ, তাই জন্য এখানে 3 কিউব লিখেছি। তো পরে যা ছিল তাই লগ 1.2। এবার দেখো এখানে তো নিধানে প্রত্যেকের 10 রয়েছে, আমরা লিখি বা না লিখি এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে প্রত্যেকের সামনে একটা করে 3 চলে আসবে, তাহলে আমরা এখন এটাকে কী লিখবো? এটাকে আমরা লিখতে পারি দেখো হাফ আর এখানে লিখতে পারি 3 লগ 10 প্লাস 3 লগ 10 মাইনাস 3 লগ 10। 10 নিধানে আছে আর এখানে হচ্ছে 10 আর এখানে একটা 10 রয়েছে। নিধানটা যদি আমরা লিখি, নিধানটা না লিখলেও চলতো, তবুও নিধানটা লিখলাম, আর এখানে হলো তোমার লগ
1.5 তো পরবর্তী লাইনে যদি আমরা যাই তো প্রত্যেকের কাছ থেকে 3 আমরা কমন নেব 3 কমন নিলে কি পাচ্ছি দেখো 3 কমন নিলে আমরা পাচ্ছি 3/2 এই 3 কমন চলে গেছে হাফ তো আগে থেকেই ছিল তাহলে তোমার থাকলো log 3 প্লাস log 4 মাইনাস log 3 ডিভাইডেড বাই log 1.2 তো এখানে লক্ষ্য করো আমরা নির্ধারে কিন্তু 10টাকে লিখে নিই 10টা তুমি নির্ধারে এখানে লিখতেও পারো নাও লিখতে পারো তো আমি লিখে নিই আপাতত আর যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই তোমরা আমাকে বলবে আশা করবো তোমরা বুঝতে পারছো কষ্ট করে তো আমরা এবার চলে যাবো পরবর্তী লাইনে দেখো পরবর্তীতে আমাদের যে ফর্মুলার প্রয়োজন পড়বে সেই ফর্মুলাটার কথা আগে বলি ধরো লগ তোমার এ প্লাস লগ এইরকম আছে নিধানে কিছু লিখনি মানে ভাববে 10 আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু এ ইন্টু বি হয়ে যাবে ফর্মুলা কি লগ এ ইন্টু বি তো এখানে নিধানে 10 তোমরা ভাববেও পারো অথবা লিখে নিতে পারো তো যাই করো না কেন প্রথমটায় যদি আমরা সেই ফর্মুলাটা প্রয়োগ করি এখানে দেখো লগ 3 আর 4 3 4 গুণ করলে হচ্ছে 12 তার মানে আমরা প্রথম দুটো অংশ থেকে আমরা কি বলতে পারি আমরা যদি এখন এখানে করি তো আমরা প্রথম দুটো অংশ থেকে বলতে পারি 3/2 আর লগ আমরা কোন দুটোকে গুণ করবো এখন দেখো 3 আর 4 গুণ করবো মানে হচ্ছে 12 মাইনাস আছে তোমার লগ 10 ডিভাইডেড বাই লগ 1.2 তো পরবর্তী যে কথা তোমাদের বলবো এটা প্লাস না হয়ে এটা যদি মাইনাস হতো তাহলে কি হতো মাইনাস যদি হতো তাহলে এটা হতো এ ডিভাইডেড বাই বি তাহলে এ ডিভাইডেড বাই বি দেখো এখানে মাইনাস আছে অর্থাৎ 12 ডিভাইডেড বাই 10 হবে এখানে নিধানে কিছু লিখিনি মানে 10 ভাববে 12 ডিভাইডেড বাই 10 তার মানে এখানে আমরা লিখবো 3/2 আর এখানে লগ 12 ডিভাইডেড বাই 10 তো কেন এই ফর্মুলা প্রয়োগ করি আর নিচে দেখো নিচে কত রয়েছে নিচে রয়েছে লগ 1.2 1.2 মানে কি 1.2কে আমরা এইভাবে লিখেই নিতে পারি লগ 1.2 পয়েন্ট তুলে দিলে আমরা বলবো 12/10 এই পয়েন্টটাকে তুলে দিয়ে 10 এনেছি তো 12/10 এইভাবে এনেছি কেন এনেছি নিশ্চয়ই বুঝতে পারছো 12/10 এবার এটাকে ক্যান্সেল করে দাও একই জিনিস তাহলে তোমার আনসার হলো কত 3/2 তাহলে চারের দিকের বিয়ের অঙ্কর আনসার হলো 3/2 আশা করি অঙ্কটা তোমরা স্পষ্ট করে বুঝতে পারলে আমরা এবার চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কতে দেখো চারের দাগের পরবর্তী যে অঙ্ক রয়েছে সি এর দাগের লগ 3 নিধানে 4 ইন্টু লগ 4/5 ইন্টু লগ 5/6 লগ 6/7 ইন্টু লগ 7/3 এটার মান নির্ণয় করতে বলা হয়েছে তো এইটার মান নির্ণয় এখন আমরা করব তোমরা খাতা নিয়ে রেডি হও আমি করে দেখাচ্ছি তোমাদের বোর্ডে তো দেখো এটার মান নির্ণয় আমরা করব মান নির্ণয় করার আগে তোমাদের একটা ফর্মুলার কথা আমি মনে করিয়ে দেবো তো ফর্মুলাটা কি এই ফর্মুলাটাকে লক্ষ্য করো লগ ধরো এক্স নিধানে আর এখানে ওয়াই আছে এটাকে আমরা কিন্তু এইভাবে লিখে নিতে পারি যে কোনো একটা নিধান রেখে আমরা ধরো 10 নিধান রাখছি 10 নিধান যদি রাখি তাহলে যেটা উপরে আছে সেটা উপরে রাখবে আর যেটা নিচে আছে সেটা নিচে এইভাবে রাখবে নিধান 10 করে আমরা এখানে এক্স করলাম তো এখানে নিধান 10 বলছি বটে 10 ছাড়া তোমরা অন্য কোনো নিধানও আনতে পারো উপরেরটা উপরে নিচেরটা নিচে থাকবেই পাবে তো 10 নিধান যখন থাকে আমরা তো লিখি না 10 নিধানে তাই জন্য আমরা এইভাবে লিখতে পারি এটা লগ ওয়াই ডিভাইডেড বাই লগ তো আমরা এইখানেও ঠিক সেই ফর্মুলা প্রয়োগ করবো লগ এক্স ওয়াই সমান লগ ওয়াই বাই এক্স তাহলে এখানে যদি আমরা সেই ফর্মুলা প্রয়োগ করি দেখো আমরা কী বলবো লগ 4 ডিভাইডেড বাই লগ 3 পরেরটাতে যদি আমরা ওই ফর্মুলাতেই যাই তাহলে আমরা বলবো লগ 5 ডিভাইডেড বাই লগ 4 ইন্টু পরেরটার জন্য লিখবো লগ 7 ডিভাইডেড বাই লগ 6 ইন্টু লগ 3 ডিভাইডেড বাই লগ 7 তো প্রত্যেক ক্ষেত্রে মনে রাখবে যেহেতু আমরা নিধান লিখিনি নিধান কিন্তু 10 রয়েছে এবার দেখো এখান থেকে বেশ কিছু অংশ কেটে যাবে যেমন লগ 7 লগ 7 কেটে যাবে এখানে লগ 3 লগ 3 কেটে যাবে লগ 4 আর তোমার লগ 4 কেটে যাবে লগ 4 আর লগ 4 কেটে গেল কেটে গেলে আমাদের কাছে বাকি অংশটা পড়ে থাকছে বাকি অংশটা কি দেখো কি পড়ে রয়েছে বাকি অংশ দেখবো বটে তবে এখানে একটা টোকার সময় ভুল হয়েছিল সেটা আমি একটু কারেকশান করে নেবো এখানে দেখো এখানে ছিল লগ 4/5 তারপর ছিল
লক এখানে 5 6, তারপর লক এটাকে আমি মিসিং করে দিয়েছিলাম, তাহলে হচ্ছে এইভাবে এটা মিস হয়ে গিয়েছিল, তার জন্য এটাকে একটু লিখে নেব 6 7 8 ইন্টু তোমার লক আর হচ্ছে 3 7। তো এটাকে একটু লিখে নিলাম, এটা লেখায় মিস্টেক হয়েছিল, তার মানে এখানে একটা টার্ম আসবে, তো ফর্মুলাতে কী প্রয়োগ করছি বুঝতেই পারছো, সেই ফর্মুলা প্রয়োগ করলে এখানটা আমরা কী লিখবো, এখানটা লিখবো লক 6 আর এখানে লিখবো লক 5, এখানে লিখবো লক 7, এখানে লক 6, এখানে লক, এখানে লক, এটা এটা আবার ভুল হয়ে গেল, এটা 7 আর 3, তাহলে এখানে আমরা লিখবো লক 3 আর এখানে হবে লক 7। তো এইভাবে প্রত্যেকের বেসে 10 আছে, যেমনটি তোমাদের বলেছিলাম, তো তেমনটি 10 আছে প্রত্যেকের বেসে, এটা মনে রাখতে হবে। তো দেখো কী কী কেটে যাবে, বাকি এগুলো সব কেটে যাবে, লক 4, লক 4 কেটে গেল, লক 3 এখানে লক 3 কাটলো, লক 7, লক 7, লক 6, লক 6 কেটে গেল, কেটে গেলে তোমার কত আনসারে পড়ে থাকলো, আনসারে পড়ে থাকলো 1। আশা করবো প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে বুঝতে পেরেছো, আমরা পরবর্তী পর্বে বাকি অঙ্কগুলো নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এখানেই আজকের পর্ব শেষ করলাম।